বিএনপির সব অভিযোগের জবাব দিতে পারবে ইসি, বললেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে কি না বিএনপির এমন অভিযোগের জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। বিএনপি যেসব অভিযোগ করছে তা অবান্তর, কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে আপিল করতে পারে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে আখাউড়া সড়ক বাজার এলাকায় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মন্ত্রী APS রাশিদুল কায়সার জীবন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী আখাউড়া থেকে গাড়িবহর নিয়ে কসবা উপজেলায় তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।